আগে যখন মানুষ পুরাটা দোল ঘুরে বেড়ছিল দোল করার পরে ডিসি আমরা এটা মানে সংস্কার করাতে আমরা খুবই আনন্দিত ঘর পাইছি এখানে জায়গা পাইছি আমরা মনকে রদরে বৃষ্টিতে আমরা এখানে স্থান নিমু আবojana নাই গন্ধ নাই এদিকে মানুষ আসা যাওয়া করতে পারে আমরাও গাড়িগুলো রাখতে পারি স্ট্যান্ড হইছে amare মানুষ ইতিহাস তৈরি করে amare এমপি হিসাবে জন্ম দিছে আর আমারও কাজ হবে উন্নয়নের ইতিহাস তৈরি করা সবুজ চা বাগান সাতছড়ি জাতীয় উদ্যান রেমা কালিঙ্গা বনসহ পর্যটকদের আকৃষ্ট করার মতো নানা স্থাপনা রয়েছে হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় প্রতি বছর হাজারো পর্যটক বেড়াতে আসেন এসব স্পটে তবে অনুন্নত যাতায়াত ব্যবস্থা আর প্রাকৃতিক সম্পদ যথাযথ রক্ষণাবেক্ষণ না করায় ক্ষোভ রয়েছে পর্যটকদের সম্প্রতি পর্যটন শিল্প বিকাশে শুরু হয়েছে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার করে খোয়াই নদীর একাংশ সংস্কার করে রূপ দেয়া হচ্ছে নান্দনিক লেকে একইভাবে সংস্কার করে মাধবপুর খালের দুই পারে করা হচ্ছে বনায়ন চা বাগানগুলোতে পর্যটকদের সুবিধায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ পাশাপাশি উন্নত করা হচ্ছে যাতায়াত ব্যবস্থাও একশো পার্সেন্ট হো পিস কোটি টাকার খাল ময়লা পয়সা করে দেওয়ার পরে আমাদের এই পুকুরটা ডিসি মহোদয় উনি একটা দৃষ্টি নন্দন পার্ক বানাচ্ছে এতে আমরা মাদবপ্রবাসী অনেকই খুশি নাসিনগর রোড যে খালবাটটা রয়েছে এটা আগে খুব ভয়াবহ ছিল মানুষের দিকে আসতে পারে নাই ময়লা দুর্গন্ধ ছিল আগে তো আমরা অনেক কষ্ট করেছিলি এখন তো অসমনভাই আমরা এই যাত্রী অনেক মানে আমরা শান্তি পেয়েছি আগামী কয়েক বছরের মধ্যে এই দুই উপজেলার পর্যটন শিল্প নতুন মাত্রায় উন্নীত করার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির একটা ইতিহাস বদলাই দিতে চাচ্ছি আমার আপনারা দেখবেন যে মাত্র আড়াই থেকে তিন মাস হয়েছে আপনি দেখবেন যে তিন বছরের মাথায় আপনি এই জায়গারে চিনতে পারবেন না চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় চব্বিশটি চা বাগান রয়েছে সময় সংবাদ হবিগঞ্জ